বন্ধুমণ্ডলী, আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস। এই শোক দিবসে আমি সবাইকে, বিশেষ করে এই দিবসটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে যারা নিহত হয়েছিলেন তাদের সুপ্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং সেই সঙ্গে তাদের রুহের মাগফেরাত কামনা করছি। এই গ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমার আজকে এই আলু ফসলের কোল্ড স্টোরেজে কি অবস্থা এই বিষয়টি ভিডিওতে দেখবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সুধী মণ্ডলী, এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটা কোল্ড স্টোরেজের ভিতরে কিভাবে আমাদের বিশেষ করে আলু বীজ সংরক্ষণ করা এই বিষয়টি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে আলু বীজগুলো শীত মৌসুমে রাখা ছিল, এটা বর্তমানে প্রি হিটিং চলছে এবং এটা মার্কেটে চলে যাবে। এখানে যে কাজটা করা হয় যে গোডাউন থেকে বের করার পর আলুগুলোকে শর্টিং করা হয়, মহিলারা কাজ করে, ওভার সাইজ আলুগুলো বা ওভার সাইজ আলুগুলোকে শর্টিং করা হয় এবং এই কাজটি মূলত আমাদের কিছু মহিলারাই করে থাকে এবং তাদেরকে এর জন্য পারিশ্রমিক দেওয়া হয়। তা আমরা দেখতে পাচ্ছি যে এটা আরবি কোল্ড স্টোরেজ দাপেরহাট গাইবান্ধা। এই কোল্ড স্টোরেজে আলুগুলো বর্তমানে মার্কেটে বের করার জন্য বেশ কিছু প্রি হিটিং আলু চলছে। তবে আমরা কিছু বীজ আলু এর ভিতরে দেখব আজকে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথেই দেখুন। আমরা অলরেডি কোল্ড স্টোরেজের ভিতরে বস্তা আলুর বস্তা আমরা লক্ষ্য করতেছি এবং এইখানে তাপমাত্রা 35 ডিগ্রি ফারেনহাইট বা 2.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তাই বেশিক্ষণ অবস্থান করা যায় না। এখানে আলু বীজ বিভিন্ন বস্তাকারে গ্রুপ ওয়াইজ এবং গ্রেডিং অনুসারে সাজানো আছে। এগুলো সব বীজ আলু এবং এটা আমাদের ব্র্যাক সিড কোম্পানি, তারা বাজারজাতকরণের জন্য এটা আমরা অলরেডি বিভিন্ন জাতের আলু কোল্ড স্টোরেজের বাহিরে এনে পর্যবেক্ষণ করতেছি যে বীজের মান ঠিক আছে কি না। দেখা গেল যে এই আলুগুলো খুব সংরক্ষণ গুণ ভালো এবং কোনো রোগ জীবাণু পরিলক্ষিত হলো না। এই বীজ পর্যবেক্ষণের পর এগুলো আবার টেস্টিংয়ের জন্য আমাদের ল্যাবরেটরিতে পাঠানো হবে এবং তারপরে এগুলো মার্কেটে আসবে। তবে এখানে ডায়মন্ড, অ্যাস্টারিক্স এবং গ্রানুলা জাতের আলুর বীজ ব্র্যাক এখানে প্রিজার্ভ করেছে এবং সেগুলো আগামী শীত মৌসুমের আগেই মার্কেটিংয়ের জন্য এখানে সংরক্ষণ করা হয়েছে। আমরা এই বীজগুলো পরীক্ষা করে দেখলাম যে মান খুব ভালো। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি দেখার জন্য লাইক দিবেন।